নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি একটা কাকলে মাছের রেসিপি করে দেখাবো। দেখো বন্ধুরা, এখানে কাকলে মাছ আছে, বড় বড় সাইজের ছিল কাকলে মাছ। এই মাছগুলোকে অনেকে কাকলে মাছ বলে, অনেকে বক মাছও বলে। মাছের বকের মতো লম্বা লম্বা ঠোঁট, সেই কারণে বক মাছও বলে অনেকে। এখানে মাছের মতনই লম্বা লম্বা করে আমি আলু কেটে নিয়েছি। এখানে জিরের গুঁড়ো আছে, হলুদ আছে, সর্ষের তেল আছে, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, কালো জিরে, আদা বাটা আছে, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আছে, আর এখানে একটুখানি সর্ষে বেটে, সাদা সর্ষে, শুধু কালো সর্ষেটা নেই আমার কাছে, তাই সাদা সর্ষে বেটে একটু চিবড়াটা দিয়েছি, রসটা নিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। প্রথমে মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে হালকা একটু ভেজে নেবো, খুব বেশি একটা ভাজবো না মাছগুলো, কোনো রকম হালকা নেড়ে চেড়ে নামিয়ে নেব। মাছগুলো হবে না ভাজা, মাছটা কিন্তু খুব বেশি একটা ভাজবো না, হালকা করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব, নাহলে বেশি শক্ত হয়ে গেলে মাছগুলো ভালো লাগে না খেতে। মাছগুলো তুলে দিচ্ছি, 1 মিনিট মতন নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি মাছগুলোকে। এই মাছগুলো খেতে কিন্তু দারুণ লাগবে, দেশি মাছ, জ্যান্ত মাছ, খুব টেস্ট লাগে মাছগুলো খেতে, সেই কারণে হালকা মশলা দিলেই ভালো লাগবে মাছটা খেতে। আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে লবণ দিয়ে দিচ্ছি আলু ভাজার মধ্যে। তুলে নিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো কয়েকটা, আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দেবো অল্প পরিমাণ, এবার আমি মাছ আর আলু একসঙ্গে সমস্ত কিছু দিয়ে দেবো, মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য হলুদ দিচ্ছি, হলুদ সর্ষে বাটার মধ্যে হলুদ দেওয়া আছে, সেই কারণে হলুদটা বেশি একটা দিচ্ছি না। এবার আমি জল দিয়ে দিচ্ছি, জলটা দিতে হবে বন্ধুরা। দেখো বন্ধুরা, এরকম ভাবে আমি ঝোলটা দিয়েছি, এতটা আলুগুলো গলবে, আর পরে একটু সর্ষে বাটা যাবে এর মধ্যে, সেই হিসাব করে দিতে হয়েছে। এবার ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। দেখো বন্ধুরা, আমার তরকারির থেকে আলুগুলো সব গলে গেছে সুন্দর। এবার আমি নামানোর আগে কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে বেটে রেখেছিলাম সর্ষে, সেটাকে আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে,
দারুণ টেস্ট হবে মাছের ঝোলটা বন্ধুরা। এই পদ্ধতিতে তোমরা একটু রান্না করে দেখবে একদিন, দারুণ হবে খেতে, খুব টেস্ট হবে। দেখো বন্ধুরা আমার কাকলে মাছের মশলা ঝালটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকের মতো টাটা বাই বাই, আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।